जानी इबादत मानी नमाज, इबादत मानी नमाज। तो नमाज पढ़ते लगे 1 घंटा, বেশি থেকে বেশি ধরলাম 2 ঘন্টা, তাহলে 24 ঘন্টা থেকে 2 ঘন্টা গেলে বাকি থাকে 5 ঘন্টা। এবার বান্দা প্রশ্ন করতে লাগে, আমি 5 ঘন্টা কি করব? এই 5 ঘন্টার মধ্যে তো খাওয়া আছে। আল্লাহ আমাকে খাওয়ার জন্য বানায় নাই, চাকরির জন্য বানায় নাই, ব্যবসার জন্য বানায় নাই, ইবাদতের জন্য বানাইলো।